মুসলিমিন আখের মানেন আমার জীবন যেতে পারে, আমি ইয়াজিদের কাছে মাতালত করব না, আমি অবায়াত হইব না, আমার ভাই হুসাইনকে অবায়াত করাবো না। তাহলে যুদ্ধ ঘোষণা দে। মুসলিম বলেন ঠিক আছে, যুদ্ধ করতে আসি নাই, যুদ্ধ না করে মাতানত করব না। 70 জনের সাথে আল্লাহু আকবারের দলে দিয়া যুদ্ধ শুরু করে দিলেন। জোরে কর আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। ভাইরা আমার কয়েকজনকে কোথাও করে দিলেন, আউলাদে রাসূলের পক্ষে কে আছেন? আরে জোরে বলেন কে আছেন? আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ জুলুমাতি ইলান নূর। আল্লাহ ওয়ালাদের অভিভাবককে চিৎকার করে বলেন কে? আল্লাহ সাহায্য করলেন, কয়েকজন কতল হয়ে গেলেন, বাইরা আমার তারা পরাস্ত হয়ে চলে গেলেন। একটা আঘাত, তরবারির আঘাত মুসলিম খেলেন, মুখে লেগে একটা দাঁত ভেঙে যায়, তারা চলে যায়, কয়েকজন কতল হয়ে যায়, পারে নাই। আল্লাহ হকের পক্ষে সাহায্য করেন কে? ও রাসূল জানায় দেন, আমার বান্দা বান্দিরা, যদি আমি আল্লাহর কোরআন মানত তাহলেই আমি আল্লাহ তাদের মাথার উপর থেকে রিজিক দিতাম, তাদের পায়ের নিচ থেকে রিজিক দিতাম। সুবহানাল্লাহ, আমি যে কোরআন আপনার উপর নাজিল করেছি, এই কোরআন যদি তারা মানত আমি আল্লাহ তাদের মাথার উপর থেকে রিজিক দিতাম। রিজিক কোথায় থাকে? ওয়াফিস সামাই রিজকুকুম ওয়ামা তুআদুন। রিজিক আসমানে আসে না নাই? রিজিকের ফয়সালা কে করেন? জোরে বলেন কে? আল্লাহ বলেন ও আনসালা মিনাস সামাই মা ফাআখরাজ বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম। বান্দা, তোদের রিজিকের জন্য আমি আল্লাহ আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করি, আকাশ থেকে বৃষ্টি দিয়া আমি জমিনকে শক্তিশালী করি, আমি জমিনকে উর্বর করি, জমিন যেন ফসল বেশি করে দেয়। সুবহানাল্লাহ, যদি বৃষ্টি না হয় জমিনে ফসল হবে না, কি বলেন হবে? আল্লাহ বলেন আকাশ থেকে বৃষ্টি দিয়া জমিন উর্বর করি, ফসল দেওয়ার মতো যোগ্যতা জমিনকে বানাই। সুবহানাল্লাহ, তাহলে রিজিকের মালিক কে? জোরে বলেন কে? আল্লাহ। রাসূল বলেছেন ও পয়গম্বর, আল্লাহ বলেন ও পয়গম্বর জানায় দেন, যদি আমার বান্দা বান্দিরা আমার কোরআন মানে, আমি আল্লাহর বিধান মানে, তাদের মাথার উপর থেকে রিজিক দিব, পায়ের নিচ থেকে রিজিক দিব। আল্লাহ রাসূল বলেন ও আমার উম্মতেরা, মুহররমের চাঁদের 10 তারিখে তোমরা যদি ভালো খাও আমার আল্লাহ ভালো খাওয়াবে। ভালো খাওয়াবেন কে? আল্লাহ কালামে হাকিমের অন্য আয়াত বলেন ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়ুমদিদু বিআমওয়ালিন ওয়া বানিন ওয়াজআল লাকুম জান্নাতিন ওয়াজআল লাকুম আনহারা। সুবহানাল্লাহ বলেন, আল্লাহ বলেন রাসূল জানালেন আমার বান্দারা শয়তানের দুগাই পড়ে, নফস আম্মারার দুগাই পড়ে গুনাহ করেছে, পাপ করে ফেলেছে, আমার কাছে যেন তওবা করে, আমার কাছে যেন মাপ চায়। ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, নিশ্চয় আমি আল্লাহ
করুণাময় ক্ষমাশীল, যেরকম সুবহানাল্লাহ। আমি আল্লাহ বান্দা মাপ চাইলে আমি ক্ষমা করতে দেরি করি না। রসুল জানায় দেন, যদি গুনাহ করে তওবা করে তাহলে আমি আল্লাহ কি করব? আল্লাহ আকবার বলেন, ওয়ুরসিলিস সামা আলাইকুম মিত্রারা, আমি আল্লাহ আকাশকে বলবো, আকাশ আমার বান্দা গুনাহ করে তওবা করেছে, দেরে রহমতের বৃষ্টি দেয়, গজবের বৃষ্টি দিস না, রহমতের বৃষ্টি দেয় রে আকাশ, রহমতের বৃষ্টি দিয়া জমিনকে উর্বর বানায় দে, জমিনকে শক্তিশালী বানিয়ে দে, এই জমিনে যেন ফসল বেশি হয়। সুবহানাল্লাহ। ওয়ুমদিদ আলাইকুম বি আমওয়ালি ওয়া বানিন, আল্লাহ বলেন যদি তওবা করো আমি আল্লাহ তোমার সম্পদে বরকত দিব, সম্পদ বাড়িয়ে দিব, ওয়াবানিন আমি আল্লাহ সন্তান সন্ততি দিব। ভান্দারে গুনাহ করে তওবা করলে আকাশ থেকে রহমতের বৃষ্টি দিব, তোরে মালের দ্বারা মালওয়ালা বানাবো, ধনী বানাবো, এবং ছেলেমে আমি আল্লাহ তোকে দিব। সুবহানাল্লাহ। ছেলেমে দেওয়ার মালিক কে? চিৎকার করে বলেন কে? ছেলেমে দেওয়ার মালিক আমার আল্লাহ। আমরা যদি দৌড়ি কেল্লার দরবারে, মান্নত করি যদি আমার ছেলে হয় কেল্লার দরবারে, গরু দুমু খাসি দেমু দুম্বা দেমু আছে না না আছে, হিসাবের দরবারে দুম্বা খাসি দেমু আছে না না আছে। বাইরে আমার এক এক লোক আমার একটা হুজুর, এইবার আমরা হিসাবের দরবারে 60,000 গরু গেছে। আমি কি ঠিকই বলছস? তোরা ফিসাবের দরবারে 60,000 গরু গেছি, কারণ হইল তোরা ফিসাব হইল গরু ফির, জোরে কন ঠিক কিনা? তোরার ফির গরু ফির, এই জন্য তোরার ফিরের দরবারে 60,000 গরু যায়, আমরা ফির গরু ফির না, এই জন্য আমরা ফিরের দরবারে গরু নাই, জোরে কন ঠিক কিনা? আমাদের গো আমাদের নবীর দরবারে গরু গেছে, জোরে বলেন গেছে। ছাগল যায় দুম্বা যায়, তাহলে বোঝা গেল যে এই পীরের দরবারে গরু যায় মহি যায়, আমাদের নবীর সাথে ওই পীরের কোনো সম্পর্ক নাই, জোরে কর ঠিক কিনা? বাইরে আমার ছেলে মেয়ের দেওয়ার মালিককে আল্লাহ বলেন ওয়ুমদিদ আলাইকুম বি আমওয়ালি ওয়া বানিন, ছেলে মেয়ে দিব আমি আল্লাহ, সম্পদ দিব আমি আল্লাহ, আর কি করব? ওয়া জাআলনাকুম জান্নাত, জমিনকে বলবো জমিন ফসল বেশি করে দিস। জমিনে যখন বেগুন লাগাইবা আল্লাহ বলেন বেগুন রে বেশি করে ফল দিস। সুবহানাল্লাহ। আলু চাষ করবা আলু বেশি হবে, বেগুন বেশি হবে, ধান বেশি হবে, পেয়ারা বেশি হবে, কাঁঠাল বেশি হবে, লেচু বেশি হবে, আল্লাহ বলেন আমি জমিনকে বলে দিব জমিন যেন বেশি করে ফসল দেয়। সুবহানাল্লাহ। ওয়া জাআলনাকুম আনহারাত, আল্লাহ বলেন আমি নদ নদীগুলিকে বলে দেব, নদ নদীর সময় মতে জোয়ার দিস, আমার বান্দারা যেন জমিনে পানি দিতে পারে। সুবহানাল্লাহ। বলেন এই নদীতে জোয়ার দেয় কে? আরে জোরে বলেন না কে? দেখেন আল্লাহ কতগুলি কথা বলেছেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, রে বান্দা শয়তানের দোগায় পড়ে গুনাহ করেছস, অন্যায় করেছস, ব্যভিচার করেছস, তওবা কর, আমি আল্লাহ আকাশ থেকে বৃষ্টি দিব, মালের দ্বারা মালওয়ালা বানাবো, সন্তান দিব, আর জমিনকে বলবো ফসল যেন বেশি করে দেয়, নদীকে বলবো নদী রে সময় মতে জোয়ার দিস। সুবহানাল্লাহ। ভাইরা আমার রিজিকের মালিক কে? তাহলে মহরমের চাঁদের 10 তারিখে বালো খাইলে বালো খাওয়াবে কে? জোরে বলেন কে? ভাইরা আমার মহরমের চাঁদের 10 তারিখটা একটা গুরুত্বপূর্ণ তারিখ, যেই তারিখে আল্লাহ পৃথিবী সৃষ্টির সূচনা করেছেন,
মুহররমের চাঁদের দশ তারিখে পৃথিবীটাকে ব্যঙ্গে দিবেন, মুহররমের চাঁদের দশ তারিখে আদম হাওয়াকে আরাফার ময়দানে আল্লাহ 350 বছর কান্নার পরে একত্রিত করেছেন। সুবহানাল্লাহ, জোরে কোন। মুহররমের চাঁদের দশ তারিখে সুলাইমান নবীর রাজত্ব আল্লাহ ফেরত দিয়েছেন, মুহররমের চাঁদের দশ তারিখে ইব্রাহিম নবীকে আল্লাহ নমরুদের আগুন থেকে রক্ষা করেছেন, সুবহানাল্লাহ। মুহররমের চাঁদের দশ তারিখে ইদ্রিস নবীকে আল্লাহ আকাশে উঠাইছেন, এভাবে অসংখ্য ঘটনা। রমজানের রোজা ফরজ হওয়ার আগে মুহররমের চাঁদের দশ তারিখের রোজাটা ফরজ ছিল, রমজানের রোজা ফরজ হওয়ার পরে মুহররমের চাঁদের দশ তারিখ রোজাটা নফল হইয়া যায়, সুবহানাল্লাহ। ভাইরা আমার, মুহররমের চাঁদের দশ তারিখ নিরামিষ খাওয়ার তারিখ নয়, মুহররমের চাঁদের দশ তারিখ ভালো খাওয়ানোর তারিখ, যখন ঠিক কিনা। আমরা পয়লা বৈশাখে ভালো খাই, পয়লা বৈশাখে ভালো খাইলে ভালো খাওয়াবে হাদিস নাই, আমরা শবে বরাতে ভালো খাইলে ভালো খাওয়াবে হাদিস নাই, মুহররমের চাঁদের দশ তারিখে ভালো খাইলে ভালো খাওয়াবে আল্লাহ হাদিসে আছে, ঠিক না বেঠে? ভালো খাইতে রাজি নি, হাত উঠান, আল্লাহ কবুল করুক, আমিন বলেন। মুহররমের চাঁদের দশ তারিখ এলে একদলে নিরামিষ কাজ, হুসাইনজি কারবলার মাঠে শহীদ হয়েছে মুহররমের চাঁদের দশ তারিখে, এই জন্য শোকাহত, আমরা শোকাহত, শুকে নিরামিষ খাই, ভালো খাই না। রসুল বলেন ভালো খাও, আমি খাই নিরামিষ। আচ্ছা, হুসাইনজির শহীদ হওয়ার কারণে আপনি নিরামিষ খাইলেন, অসুবিধা নাই। সাহাবায়ে কেরামের মধ্যে আর কেউ শহীদ হয়েছে না, আর ওইছি কি না? না, শুধু মুহররমের চাঁদের দশ তারিখে হুসাইনজি শহীদ হইলেন, আর আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক, হ্যাঁ, ওনারা শহীদ হয় নাই? আরে শহীদ হয় কেনা? হযরত হুজুরের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা নু শহীদ হইছিনি। তাহলে 365 দিনে বছর এমন কোন দিন নাই যেই দিনে রসুলের কোন একজন সাহাবি শহীদ হয় নাই। হুসাইনজির রক্তের মূল্যায়ন করলেন, অন্য সাহাবিরা আপনার কাছে কি দোষ করলো? সাহাবি সকলেই তো সকলকে মর্যাদা দিতে হবে, যেন কর ঠিক কিনা? যদি শহীদ হওয়ার কারণে নিরামিষ খাইতে হয়, 365 দিনও নিরামিষ খাওয়া লাগবে, যেন কর ঠিক কিনা? সবচেয়ে বড় কথা হইল, ইসলামে মৃত দিবস এবং জন্ম দিবস পালন করা জায়েজ না, জোরে কর ঠিক কিনা? এরা হাজিরিন সামনে বাড়তে হবে, মুহররমের চাঁদের দশ তারিখে হুসাইনজি কারবালাতে শহীদ হয়েছেন, কথা ঠিক কিনা? শহীদ হয়েছেন কিনা? হুসাইনজি কেন শহীদ হইলেন এই কথাটা বুঝেন, হুসাইনজি শহীদ হইলেন কেন? কারণ হইল হকের জন্য। আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ইয়াজিদ ক্ষমতা দখল করলেন, আমিরে মুয়াবিয়ার এন্তেকালের পরে বাবার ক্ষমতা দখল করলেন ইয়াজিদের, জোরে নির্বাচনে না, জোরে জোরে কন। এই জুলুম অত্যাচার আগ থেকেই এসে, আজকে নতুন না। আমরা বাংলাদেশের অবস্থা তো আলহামদুলিল্লাহ অনেক ভালো, আগের চেয়ে অনেক ভালো। একবার জায়গা বাইসাব, আপনার আব্বার অবস্থা কেমন? কো আব্বার অবস্থা আগের চেয়ে ভালো। কো কেমন ভালো? কো আব্বা আগে পায়খানা প্রস্রাব করতো বাথরুমে গিয়া, ওখান বিছনা তুই করে, অবস্থা ভালো না খারাপ? কো না বালা, কো আগে পায়খানা প্রস্রাব করতো বাথরুমে গিয়া, টয়লেটে গিয়া, ওখান বিছনা তুই আগে, আর টয়লেটে যায় না, তো উন্নতি হইল না অবস্থা, টয়লেটে যেমন লাগে না। আমরা বাংলাদেশও আলহামদুলিল্লাহ নির্বাচনের অবস্থা, দেশের পরিস্থিতি খুব ভালো। আগে আমরা আগে কেন্দ্র ভোট দিতাম, মহানার কেন্দ্র যেমন লাগে না, আমরা গর্বই পারি, কথা ঠিক না বেঠে? আমরা বাংলাদেশের অবস্থাও ভালো। এই জুলুম অত্যাচার আজকে নতুন না ভাই সাহেব, এটা আদিকাল থেকেই আছে। হুসাইনজি বলেন, ইয়াজিদের মতো পাপিষ্টকে আমি খলিফাতুল মুসলিমিন মানি না, কারণ ইয়াজিদের মধ্যে হুসাইনজির তুলনা ইয়াজিদের মধ্যে ইসলাম কম, হযরতে আব্দুল্লাহ ইবনে ওমরের তুলনা ইয়াজিদের মধ্যে ইসলাম কম, হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তুলনা ইয়াজিদের মধ্যে ইসলাম কম। কারণ যেখানে ভালো মানুষ আছে, এখানে খারাপ মানুষকে তো সর্দারি দেওয়া যায় না, জোরে কান ঠিক কিনা? হুসাইনজি বলেন, ইয়াজিদ দাড়ি কাটে, ইয়াজিদ ফাঁকে ফাঁকে নামাজ ছেড়ে দেয়, ফাঁকে ফাঁকে রোজা ছেড়ে দেয়, কারণ সুতরাং ইয়াজিদের মধ্যে পুরোপুরি ইসলাম নাই, এই কারণে ইয়াজিদকে আমি হুসাইন সমর্থন করতে পারি না। যদি আমি হুসাইন ইয়াজিদকে সমর্থন করি, তাহলে আমার নানার উম্মতের জন্য একটা দস্তুর হবে, একটা কানুন হবে, যে হুসাইনের মতো বুজুর্গ যদি ইয়াজিদের মতো বেনামাজিকে, ইয়াজিদের মতো ফাসেককে খলিফাতুল মুসলিমিন
মুসলিম মানতে পারে, তাহলে আমরা গমসুররে চেয়ারম্যান বানান দুষ্টা গিতা, জোরে কর ঠিক কিনা? আমরা তো ব্রিজের মধ্যে রডের বদলা বাঁশ দিয়ে লাইলে তারও আমরা এমপি বানাইতাম ভারী, কারণ হুসাইনজি তো ইয়েজিদরে মানছে। হুসাইনজি বলেন না, অপরাধীকে যেন সরদারি দেওয়া জায়েজ না, মেম্বার চেয়ারম্যান বানান জায়েজ না, এই কথাটা আমার নানার উম্মতে বুঝাইয়া দিতে হবে। ইয়েজিদ বেনমাজি, ইয়েজিদ ফাসেক, ইয়েজিদ গুনার কাজ করে, ইয়েজিদকে যদি আমি হুসাইন মানি, আমার নানার উম্মতের জন্য একটা দস্তুর হবে যে গুনাগার রে অপরাধী রেও নেতা বানান যা, কথা ঠিক কি না? হুসাইন বলেন না, আমি মারতে রাজি, আমি শহীদ হয়ে যেতে রাজি, আমি এমন কানন পৃথিবীতে রেখে যেতে রাজি না, জোরে কর ঠিক কি না? পিয়ারে হাজিরিন, হুসাইনজি বলেন না, আমি তোমাকে খলিফাতুল মুসলিমিন মানি না। মদিনার গভর্নর ওলিদের কাছে চিঠি লিখেছে, হে মদিনার গভর্নর ওলিদ, হুসাইনজিকে আমার কাছে বায়াত করাও, আমাকে মানতে হবে, আমাকে না মানলে অসুবিধা আছে। এবার মদিনার গভর্নর ওলিদ হুসাইনজিকে গভর্নর ববরে ডাকাইলেন যে ইয়াজিদ তো চিঠি লিখেছে আপনি ইয়াজিদের কাছে বায়াত হইতেন, আবদুল্লাহ ইবনে উমরকে বায়াত করাইতেন, আবদুল্লাহ ইবনে জুবাইরকে বায়াত করাইতেন। তিন বুজুর্গ বলেন না, আমরা ইয়াজিদের কাছে বায়াত হব না। সুবহানাল্লাহ, জোরে কোন সাহস কম না বেশি, জোরে কোন কম না বেশি? এবার হুসাইনজি বলেন, এই আবদুল্লাহ ইবনে উমর, আবদুল্লাহ ইবনে জুবাইর, আমরা যদি এই মদিনাতে থাকি তাহলে ইয়াজিদ জোর করে কলা কৌশল করে আমাদেরকে তার কাছে বায়াত করাবে, কারণ তার টার্গেট হইলো আমরা তিনজন, কথা ঠিক না ঠিক? ইয়াজিদ ভাবছে এই তিনজনকে যদি আমি কব্জ করে নিতে পারি তাহলে সবাই আমার পক্ষে চলে আসবে, অবস্থা শান্ত হয়ে যাবে, এই জন্য টার্গেট করছে তিনজনকে। এবার হুসাইনজি বলেন, আমি আর মদিনার জমিনে থাকবো না, আমি মক্কা শরীফ চলে যাবো, কারণ মক্কা শরীফ গেলে আর জোর চলে না, কারণ ওমান দাখালাহু কানা আমিনা, হেরেম শরীফের ভিতরে চলে গেলে এখানে ঝগড়া বসা চলে না, ঝগড়া করবে তো দূরের কথা, হেরেম শরীফের ভিতরে একটা পিপিলিকা মারার ক্ষমতা কারো নাই, একটা মাকড়সার জাল ছিঁড়ার ক্ষমতা কারো নাই, জোরে কর ঠিক কিনা? এবার হুসাইনজি বাড়িতে গিয়া কয়, চলো আমরা মক্কাতে চলে যাই, আর মদিনাতে থাকবো না। ইয়াজিদ যখন ক্ষমতা দখল করে ফেলছে, আর মদিনাতে থাকা যাবে? ভাইরামা, দুঃখের বিষয়, হুসাইনজি রসুলের রোজার পাশে গিয়ে কান্দি, সুবহানাল্লাহ, বলেন নানা, আমি আপনার নাতি হইয়া আজকে মদিনার জমিন ছেড়ে দিয়ে চলে যেতে হয়। নানা গো, পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে লাখ লাখ টাকা খরচ করে আপনার রওজা শরীফ জিয়ারত করতে আপনার আসে উম্মতেরা আসে, আসে কিনা? আর জোরে কোন আসে কিনা? কারণ আপনি বলেছেন, মান যারা কাবিরি ওয়াজাবাত লাহু শাফাতি, আমার রওজা যে জিয়ারত করবে তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যা। সুবহানাল্লাহ, নবী জিন্দা না মুর্দা? আরে জোরে কোন জিন্দা না মুর্দা? রসুল বলেন, আমার রোজার পাশে আমার উম্মত সালাম দিলে আমি নিজ কানে সালাম শুনি, আমি নিজ জবানে সালামের জবাব দেই, এবং কিয়ামতের কঠিন ময়দানে আমার ওই উম্মতকে দেখলে আমি চিনব। সুবহানাল্লাহ, জোরে কোন রসুলের রোজায় সালাম দিলে কিয়ামতের দিন দেখলে নবী চিনবেন, নবী জিন্দা না মুর্দা? এবার হুসাইনজি এসে বলেন, না আমি আপনার নাতি, এই মদিনার জমিন ছেড়ে দিয়ে চলে যাচ্ছি। নানা গো, আমি জানি না আর মদিনায় আপনার রোজার পাশে আসতে পারি কি না। ও নানা, এই জিয়ারত আমার জীবনের শেষ জিয়ারত হতে পারে। নানা গো, আমি যদি আর না আসতে পারি দেখা হবে কিয়ামতের ময়দানে। সুবহানাল্লাহ, বলে জিয়ারত করি। হুসাইনজি মক্কা শরীফ চলে গেলেন, কোথায় গেলেন? মক্কা শরীফ চলে যাওয়ার পর
কুফা থেকে চিড়ি আসলো হুসাইন জির নামে হুসাইন, আমরা তো আপনার বাবা আলীর ভক্ত, আমরা ইয়াজিদকে খলিফাতুল মুসলিমিন হিসাবে মানি না মানব না, আমরা চাই আপনি খলিফাতুল মুসলিমিন হন। কুফা থেকে চিঠি আসলো, ভাইরা আমার 1200 চিঠি, আর এক বর্ণনায় লেখে 150 চিঠি আসছেন, 150 চিঠি আসছেন হুসাইনজির। চিঠিতে লেখা, ও হুসাইন আপনি পত্র পাওয়া মাত্র জলদি করে কুফায় আসুন, কারণ আমরা ইয়াজিদকে খলিফাতুল মুসলিমিন মানি না, আমরা আপনাকে খলিফাতুল মুসলিমিন বানাতে চাই, আপনি পত্র পাওয়া মাত্র যদি কুফায় না আসেন আর আমরা বাধ্য হইয়া ইয়াজিদকে মানতে হয়, কামতের কঠিন ময়দানে আল্লাহ যদি জিজ্ঞাসা করে আমরা বলবো আল্লাহ আমরা হুসাইনের কাছে চিঠি দিয়েছি, হুসাইন যে আসে নাই, আমরা বাধ্য হইয়া ইয়াজিদকে খলিফাতুল মুসলিমিন মানতে হয়েছে। এমন চিঠি যদি দেয় তাহলে হুসাইন জি মক্কা থেকে কুফা না যায়া পারে, জোরে বলেন পারে, দাওয়াত করছে দাওয়াত যাইতো। হুসাইন জি চিন্তা করলেন, আমি যদি এখন কুফাতে হুট করে চলে যাই এটা ঠিক হবে না, আমি একটা কাজ করব, আমি একটা চিঠি লিখি, লেখা আমার ভাই মুসলিম ইবনে আকিলকে পাঠাইয়া দেই, আর চিঠিতে লেখা দেই তোমরা আমার ভাই মুসলিমের কাছে বায়াত হও যদি তোমাদের দাবি সত্য হয়। সুবহানাল্লাহ, বলেন এটা বুদ্ধিমানের কাম। মুসলিম ইবনে আকিল হলো হুসাইনজির চাচাতো ভাই, উনাকে পাঠাইলেন কুফাতে একটা চিঠি দিয়া, যদি তোমাদের দাবি সত্য হয় আমার ভাইয়ের কাছে বায়াত হও আমার নামে। সুবহানাল্লাহ, যেরকম এবার মুসলিম ইবনে আকিলকে হুসাইনজির চিঠি দিয়া পাঠাইলেন কুফার মানুষেরা, মুসলিম ইবনে আকিলকে গ্রহণ করে নিয়েছেন। সুবহানাল্লাহ, বলেন এবার স্লোগান দেয়, আওলাদে রাসুল আসে রাজপথ তাপসে, আওলাদে রাসুল যেখানে আমরা আছি সেখানে, স্লোগান দেয়। দিব না, আরে দিব কি দিব না, কিছুদিনের ভিতরে 40,000 লোক বায়াত হইয়া যা। সুবহানাল্লাহ, কোন জোরে বলেন আল্লাহু আকবার। কয় হাজার, অবস্থা ভালো না খারাপ? হুসাইনজি বলছেন, ভাই যদি অবস্থা ভালো হয় আমার কাছে চিঠি দিয়েন, আমি স্ত্রী পুত্র সহ কুফাতে চলে যাব, হয়ে যাব। এবার চিঠি লেগেছে, ভাই হুসাইন 40,000 লোক আপনার নামে আমার কাছে বায়াত হয়েছে কয়েকদিনের ভিতরে, জলদি করে আপনি কুফাতে চলে আসেন। চিঠি পাইছে হুসাইনজি, ফায়া স্ত্রী পুত্র সহ রওনা, কই যাইব, জোরে কন কই যাইব। আর এদিক দিয়া ইয়াজিদের কিছু লোক কুফাতে ইয়াজিদের কাছে চিঠি লেখছে, নাকের ডগায় তেল দিয়া ঘুমাও, তোমার মসনাদ শেষ, হুসাইনজির কাছে 40,000 লোক বায়াত হইছে, 40,000 এখান থেকে তোমার বিরুদ্ধে আন্দোলনের দামামা আন্দোলনের শুরু হবে, তোমার মসনাদ থাকবে না। ইয়াজিদ চিঠি পাইয়া কর সর্বনাশ, এমন নাকি? বলে হ্যাঁ রে, আমার দিক খবরই নাই। এবার বসরার গভর্নর হইলো ইবনে জিয়াদ, ইলো ইয়াজিদের হকের লোক, আর কুফার যে গভর্নর নোমান বিন বসির, ইলিল হুসাইনের হকের। সুবহানাল্লাহ, বলেন এই জন্য কিচ্ছু কয় না, ও মুরিদ ও সুযোগ দিয়ে দিছে। আর বসরার গভর্নর ইবনে জিয়াদ, আসলে তার নাম উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, এইলো ইয়াজিদের পক্ষের লোক। এমন পক্ষের লোক আছে না না আছে? জোরে বলেন আছে না না আছে? এবার চিঠি লেখছে ইয়াজিদে, এই ইবনে জিয়াদ তুমি জলদি করে কুফাতে যাও, কুফাতে নাকি আমার বিরুদ্ধে আন্দোলন শুরু হয়েছে, তুমি কুফাতে যাইয়া অবস্থা আমার অনুকূলে আনো, সার্বিক সহযোগিতা আমি তোমারে করবো। নাউজুবিল্লাহ, জোরে কন। এবার উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এবার কুফাতে আসলেন, নোমার বিন বসিরকে বরখাস্ত করে দিলেন, কারণ তার চাকরি নাই, কেন নাই, হুসাইনের হকের লোক, চাকরি থাকবে না, জোরে কন ঠিক কিনা? আমাদের দেশে এমন অবস্থা আসেনিও, পক্ষে কাজ না করলে চাকরি, জোরে কন আছে? টেলিফোন করে ওসি সাহেব বান্দরবন ফাটাবো বান্দরবন, কথা ঠিক না ঠিক? উবাইদুল্লাহ ইবনে জিয়াদ নোমান বিন বসিরকে কুফা থেকে বরখাস্ত করে বসরার গভর্নর ইবনে জিয়াদকে কুফাতে পাঠিয়ে দিলেন। ইবনে জিয়াদ কুফাতে আইসা 40 বড় বড় সর্দার মাতাব্বর আছে সবাইরে গভর্নর বাবরের ভিত্তি আইনা, এবার কয় এই হুসাইনজির পক্ষে আপনারা কেন গেলেন? হুসাইনের কাছে অস্ত্র নাই, সৈন্য নাই, অর্থ নাই, টাকা নাই, পয়সা নাই, সব
ইয়াজিদের কাছে ক্ষমতা। যদি আপনারা বাঁচতে চান তাহলে জলদি করে আপনার ছেলে মেয়েকে মুসলিম ইবনে আকিল থেকে ফিরাই আনেন, হুসাইনের পক্ষপাতিত্ব ছেড়ে দিতে বলেন, আর না হয় আপনারা শেষ, আপনারা ছেলে মেয়ে ফুটবাতি যা সব শেষ করে এলাম। জোরে কর নাউজুবিল্লাহ। এ জালেমের জুলুম শুরু হইছে নি, জোরে বলেন শুরু হইছে কিনা। এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদের আদর্শ এখন দুনিয়াতে আসেনি, জোরে বলেন আসে না? না আসে ভাইরা আমার। এবার মুসলিম ইবনে আকিল শুই না, গভর্নর ভবন গ্রাউ করছে 40,000 মরিদ লইয়া, 6,000 ইচ্ছা করলে মসনাদ উড়াইয়া দিতে পারেন। মুসলিম ইবনে আকিল বলেন না আমি সংঘাত চাই না, আমরা তো কুফাতে জোর করে আইছি না, আমরা দাওয়াত করে আনছে। জোরে কর ঠিক কিনা? উড়াইয়া দিতাম না, কারণ আওলাদের রসুল সংঘাত চায় না। ঠিক তেমনি ভাবে আল্লাহওয়ালারা কোনোদিন সংঘাত চায় না, অশান্তি চায় না। আল্লাহওয়ালারা জঙ্গিবাজিকে সমর্থন করে না, করে না, করে না। ঠিক বেঠে। আর যারা জঙ্গিবাদীর সমর্থন করে, অরাজকতাকে, অশৃঙ্খলা বিশৃঙ্খলাকে সমর্থন করে, ইটা আলেম না, আলেম নামে কলঙ্ক। জোরে কর ঠিক কিনা? জোরে বলে ঠিক কিনা? পেয়ারে হাজিরিন গ্রাউ করে রাখলেন, কিছু বললেন না। এবার উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কো ছাদের উপর উঠো, উইটা বলো জলদি করে চলে যাওয়ার জন্য, আর না হয় অবস্থা খারাপ হবে। ছাদের উপর উইটা কয়, এই তোরা চইলা যা, এ হুসাইনের পক্ষপাতিত্ব ছেড়ে দে, অবস্থা খারাপ, আমরারে মেরে লিব, তোরারও মেরে লিব। জানের ডরে সবাই চলে গেছে। জোরে কর নাউজুবিল্লাহ। আগে কি কইছিন, হুসাইন জি আসছে রাজপথ, মুসলিম ইবনে আকিল আসছে রাজপথ কাঁপছে, আওলাদে রাসূল যেখানে আমরা আছি, জান দিব মাল দিব। এখন ইডাও খাইলো না, কিলো খাইলো না, গুষিও খাইলো না, অ্যারেস্ট হইলো না, সবাই চলে গেলেন। এমন মুনাফিক মার্কা মুসলমান বর্তমানে বাংলাদেশেও আসেনি। জোরে বলেন আসে না? নাই। মুখে এক দলের সাথে আবার অন্তর দিয়ে আরেক দলের, জোরে কোন ঠিক কিনা? জেহাদ 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 চাই, জেহাদ লাগলে আমরা নাই। জোরে কোন ঠিক কিনা? এটা মোল্লারা করবো, ইসলাম লইয়া খেলামেলা মোল্লারা করবো। তাহলে বেহেস্ত আমরা কাছে বিচারিছিন আপনারা, না আপনারাও যাইতাই। তাহলে কোরআন হাদিসের পক্ষে কাজ করা লাগবে কি লাগবে না? হকের পক্ষে কাজ করা লাগবে কি লাগবে না? ভাইরা আমার, মাগরিব পর্যন্ত মুসলিম ইবনে আকিলের সাথে মাত্র রয়েছে 5 জন, কয়জন আসিল? 6,000। জোরে কন, এখন আছে 6,000? 5 জন। মাগরিবের আজান হইছে, ইমাম হইয়া মুসলিম ইবনে আকিল দাঁড়াইছেন, সালাম ফিরাইয়া দেখে একজনও নাই। জোরে কন নাউজুবিল্লাহ। এখন একা একা গড়িয়ার কান্দে, আহা মুরিদের বাড়িতে যাইয়া ধর যাই দাঁড়াইয়া কান্দে আর কয়, আব্দুল করিম বাড়ি তিনি, আব্দুল বাসির বাড়ি তিনি, ঘরের ভেতরে আছে জব দেয় না, ভিতরে দিয়া দরজা লাগাইয়া রাখছে জব দেয় না, একাই একা গুরে আর কান্দে। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ঘোষণা করেছে মুসলিম ইবনে আকিলকে যে দরে দিতে পারবে 1,000 স্বর্ণ মুদ্রা পুরস্কার দেওয়া হবে। জোরে কোন নাউজুবিল্লাহ। লোভী মানুষ সমাজে আছে না? নাই। টাকার লোভে পরে মানুষ হত্যা করে এমন লোক আছে না? নাই। বাইরা আমার, যাদেরকে আমরা বিশ্বাস করি এমন লোকেরাও টাকার লোভে হত্যা করে। জোরে কোন ঠিক কিনা? বাইরা আমার, মুসলিম বিন আকিল ঘুরিয়ার মুরিদের বাড়িতে যায় কান্দে, কেউ জব দেয় না। ঘুরতে ঘুরতে একজন বুড়ির দরজায় যায় কয়, মা মা গো আমাকে এক গ্লাস পানি পান করাবেন গো মা। সুবহানাল্লাহ। ও তেনি নগরের বায়রা খেয়াল করেন, খেয়াল করেন, যেই নবীর খাতিরে গোটা পৃথিবী আল্লাহ বানালেন, যেই নবীর সুবানিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না, ওই নবীরা ওলাদের সাথে কত বড় গাদ্দারি। মা মা গো এক গ্লাস পানি দে, আপনি কে আমার কাছে পানি চাইলেন? মা গো আমি হুসাইনের চাচা তো ভাই মুসলিম ইবনে আকিল। বুড়ি চিৎকার দিয়ে বলেন, রে মুসলিম আপনার সাথে না 40,000 লোক আছে,
40,000 লোক না আপনার কাছে বায়াত হয়েছে, তারা কোথায়? মা গো একজনও নাই। ও মা আমাকে এক গ্লাস পানি পান করাবে? বুড়িচি খাদে দেখে বলে, রে মুসলিম তোমারে যদি পানি পান না করাই আর কারে করাবো, তোমারে যদি পানি পান না করাই আর কারে করাবো। রে মুসলিম যেই নবীর সুমারি সারা জান্নাত যেতে পারবো না, যেই নবীর হাতের হাউজে কাউসারের পানি ছাড়া পানি পাবো না, ওই নবীর আওলাদকে আমি পানি পান না করাইলে আর কারে করাবো। এক গ্লাস পানি পান করালেন। আর মুসলিম ইবনে আকিল বলেন, মা মা গো আমাকে থাকতে দিবানি, বুড়ি কান্দে আর কয় নবীর আওলাদ আমার ঘরে মেহমান হবে, আমার তো সৌভাগ্যের ব্যাপার। সুবহানাল্লাহ। রে মুসলিম কিয়ামতের কঠিন ময়দানে আমি যদি আটকা পড়ে যাই, আমার আল্লাহ আমাকে যদি জাহান্নামের বেড়ি লাগাইয়া জাহান্নামের দিকে টেনে নিতে থাকে, আমি বলবো জাহান্নামের ফেরেশতারা ধারা, রে ফেরেশতারা ধারা, আল্লাহর নবীর নাতিকে আমার বাড়িতে মেহমান বানাইছিলাম, এর খাতিরে কি আমারে ক্ষমা দেওয়া যায় না? আল্লাহ এবার মেহমান বানাইয়া রাখলেন। বুড়ির ছেলে ওই উবাইদুল্লাহ ইবনে জিয়াদের পক্ষে গেলেন টাকার লোভে, মুসলিমকে বিচারে। আয়েশা দেখে বুড়ি, একবার ঘরে যা একবার বাহিরে যায়, শান্তি লাগে না, শান্তি লাগে না। এবার ছেলে, কমা গো তুমি দিয়ে একবার বাহিরে যাও আর একবার ঘরে যাও, মা তো জানে না ভালো মানুষের ঘরে যে খারাপ হয়েছে ঠিক কিনা। ইউখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া ইউখরিজুল মাইয়িতা মিনাল হাই, ভালো মানুষের ঘর খারাপ হয় কি হয় না? কে জাদায়ে আজর খালিলুল্লাহ, কে জাদায়ে আজর খালিলুল্লাহ, আওর বেটা নো কা গুমরাহ আহলিয়ায়ে লুত নবী গো কাফেরা, আওর যাও যায়ে ফেরাউন গো ই তাহেরা, আওর যাও যায়ে ফেরাউন গো ই তাহেরা। ইব্রাহিম নবীর ভাইয়ের, আমার ইব্রাহিম নবীর বাবা আজর, আজরের ঘরে আল্লাহ নবী বানাইছেন, নূহ নবী পয়গাম্বর ওনার ঘরও কাফের হইছে ঠিক কিনা? যেরকম ঠিক কিনা? এবার এই কথা শুই না, এবার যুবক কয় আরে শিকারি দিই আমার ঘরে, যেরকম নাউজুবিল্লাহ। সকালবেলা যাইয়া উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে বলল, ওই উবাইদুল্লাহ গভর্নর আপনার ওয়াদা ঠিক আছে নি বলে আছে, শিকারি আমার ঘরে, মুসলিম আমার ঘরে 1,000 স্বর্ণ মুদ্রা দিবেন তো? নাউজুবিল্লাহ। কান দেখেন কত বড় লোভী ভাইরা, টাকার জন্য জাহান্নাম কিনে দিয়েছে ঠিক কিনা? যেরকম ঠিক কিনা? আল কাতিল ওয়াল মাকতুল কালাহুমা বিন্নার, দুনিয়া নিয়া যারা কতল করে যিনি কতল হয় দুজন জাহান্নামে, যেরকম ঠিক কিনা? আর জুলুম করে যদি কতল করি, যে কতল করে সে হইল জালেম, সে জাহান্নামি, যে মজলুম সে জান্নাতি, যেরকম ঠিক কিনা? বাইরামাত 70 জনকে দিয়ে দিল, কয়জন যেরকম? কয়জন মুসলিম ইবনে আকিল? কয়জন আর যেরকম? কয়জন সৈন্য দিল? কয়জন ঘর গ্রাম করেছে? মুসলিম ইবনে আকিলকে ডেকে বলে, রে মুসলিম হুসাইনের কাছে বায়াত হ, আর না হয় যুদ্ধ ঘোষণা দে। মুসলিম ইবনে আকিল বলেন, রে ইয়াজিদি সন্ন্যরা, আমি তো যুদ্ধ করার জন্য আসি নাই, আমি তো ইয়াজিদের কাছে বায়াত হতে আসি নাই, হুসাইনকেও বায়াত করাতে আসি নাই, আমাকে কুফার মানুষেরা দাওয়াত করে এনেছে, যেরকম ঠিক কিনা? আমাকে দাওয়াত করে এনেছে, আমার জীবন যেতে পারে, আমি কোনোদিন ইয়াজিদকে খলিফাতুল মুসলিমিন হিসাবে মানব না, যেরকম ঠিক কিনা? সার দুনিয়া হম খানে হুসনে গি নুকসানে গে ডরনে গি গে গমনে গি গে জব খুদে রহমানে হ্যাঁ, ঠিক কিনা? জাগ জাগ মুসলমান, হাতে লড়ে আল কোরআন, দিনের কাজে ঘরে আগুয়ান, ঠিক কিনা?
আরে কোরআন যদি নাই থাকে কি করিব জীবন রেখে, কোরআন যদি নাই থাকে কি করিব জীবন রেখে, ভালো হইরে দে দিলে জীবন ঠিক না। জাগো জাগো মুসলমান, হাতে লরে আল কোরআন, দিনের কাজে নরে আগুয়ান। আরে আল কোরআনের তোরে নবী মুস্তফা রে, আল কোরআনের তোরে নবী মুস্তফা রে, কত কষ্ট দিলে কাপেরান। জাগো জাগো মুসলমান, হাতে লরে আল কোরআন, দিনের কাজে নরে আগুয়ান। জোরে কর ঠিক কিনা ভাই না? মুসলিম আখের মানেন আমার জীবন যেতে পারে, আমি ইয়াজিদের কাছে মাতালত করব না, আমিও বায়াত হইব না, আমার ভাই হুসাইনকেও বায়াত করাব না, তাহলে যুদ্ধ ঘোষণা দে। মুসলিম বলেন ঠিক আছে, যুদ্ধ করতে আসি নাই, যুদ্ধ না করে মাতানত করব না, সত্তর জনের সাথে আল্লাহ আকবরের দলি দিয়া যুদ্ধ শুরু করে দিলেন। জোরে কর আল্লাহ আকবর, আরো জোরে আল্লাহ আকবর। ভাইরা আমার কয়েকজনকে কোথাও করে দিলেন, আওলাদের রসুলের পক্ষে কে আছেন? আরে জোরে বলেন কে আছেন? আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ জুলুমাতি ইলান নূর। আল্লাহ ওয়ালাদের অভিভাবককে চিৎকার করে বলেন কে? আল্লাহ সাহায্য করলেন, কয়েকজন কতল হয়ে গেলেন, বাইরা আমার তারা পরাস্ত হয়ে চলে গেলেন। একটা আঘাত, তরবারির আঘাত মুসলিম ইবনে আখিলের মুখে লেগে একটা দাঁত ভেঙে যায়, তারা চলে যায়, কয়েকজন কতল হয়ে যায়, পারে নাই। আল্লাহ আকবার, হকের পক্ষে সাহায্য করেন কে? বাইরা আমার খাইবরের যুদ্ধে, খাইবরের যুদ্ধে একটা গেছিল সত্তর মন ওজন, আরেক বর্ণনায় লেখে সাড়ে আটশো মন ওজন। ওই হুসাইনের বাবা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাম হাতে টান দিয়া খাইবরের গেটটা হাতে লইয়া আল্লাহু আকবার বলে যখন সামনে বেড়ে গেলেন, কাফেরের দলেরা খাইবরের ময়দান ছেড়ে দিলেন আল্লাহু আকবার। যুদ্ধতে জয় হয়ে গেলেন ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আওলাদ। জোরে কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? বাইরামা এবার রক্ত টপ টপ করে পড়তেছে, মুসলিম দেখে বলে মা ও মা এক গ্লাস পানি দাও গো মা, আমার পানি পিবাসা লাগছে গো মা, পানি দিলেন। এবার পানির মধ্যে রক্ত যখন পড়ে গেলেন, এবার মুসলিম ইবনে আখিল বলে মা গো আমি আর কুপার পানি পান করব না, এ মা আমি আর এই কুপার পানি পান করব না গো, ও মা পানি ফেলে দিলেন আল্লাহ আকবার। বাইরা আমার পানি ফেলে দিলেন। আর এদিক নিয়া মুসলিম ইবনে আখিলের পত্র পাইয়া হুসাইনজি স্ত্রী পুত্র সহ তিরাশি জন সাথী লইয়া তাইরা আমার কুফার উদ্দেশ্যে রওনা করে ফেলছে। সুবহানাল্লাহ, খবর নাই খবর নাই। মোহাম্মদ বিন আসাস কূটনৈতিক বাটফার উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে বলে আওলাদে রসুলের কাছে যেতে পারবেন না, আনতে পারবেন না, আমাকে পাঠান, আমি কলা কৌশল করে মুসলিম ইবনে আখিলকে গভর্নর ভবনে নিয়ে আসি। বাটফার মোহাম্মদ বিন আসাস আয়া ক ভাই মুসলিম, তারা তো আপনার সাথে বেয়াদবি করছে, তাদেরকে পাঠানো হয়েছিল আপনাকে স্বাগত জানায় নেওয়ার জন্য। নাউজুবিল্লাহ, জোরে কন, কত বড় বাটপার সেটার সমাজ, এমন বাটপার আছে না না আছে? জোরে বলেন আছে না না আছে? ভাইরামার এবার মুসলিম দাখিল বলেন রে মোহাম্মদ বিন আসাস, তোর ঠুট এবং বিতর মনে হয় এক না, তুই আইস আমাকে ছলনা দিয়ে নেওয়ার জন্য। এবার বলেন না না ভাই, আমি তো আপনার নানার উম্মত, আপনার মুসলমান, আমি মুসলমান, মিথ্যা কথা বলি না, মিথ্যা কসম করল। এবার মুসলিম ইবনে আখিল বলেন আমিও তো এসেছি ঝগড়ার জন্যে না,
আমিও তে সেই শান্তির জন্য ঠিক কিনা, চলেন রাস্তায় গিয়া কয় আপনার তরবারিটা আমার দিয়া ফেলেন। মুসলিম বিন আকিল বলে, রে মোহাম্মদ বিন আসাদ, আমি না বলছিলাম তোর ঠোঁট এবং ভিতর এক না, আমি কেন তরবারি দিব? বলে, না না আমাকে দিয়া দেন না, ওযুবিল্লাহ জোরে খান। এবার গভর্নর বিবরের ভিতরে গেলেন, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ করে মুসলিম মজা বোঝাবো, আমি তোরে খালাস করে পাই না, আমি অনেক খোঁজাখুঁজি করে বের করছি, জলদি করে হুসাইনকে লইয়া ইয়াজিদের কাছে বায়াত হ, আর না হয় তোর উপায় নাই, জোরে খল নাউজুবিল্লাহ। মুসলিম ইবনে আকিল বলেন, না না আমি মরণকে ভয় পাই না, আমি মারব, আমি জীবন দিব, আমি কোনোদিন মরণকে ভয় পাই না, আমি ইয়াজিদকে খলিফাতুল মুসলিমিন হিসাবে মানি না, আমি অবায়াত হইব না, আমার ভাইকে অবায়াত করাব না। আল্লাহু আকবার! ভয় নাই, সাথে আছে কে? জোরে বলেন, কে? ভয় করে না ভাইরা আমার। সংক্ষেপ কথা, এবার উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কো, তাহলে তোমার কতল বলে কতল করার সুবিধা নাই, জল্লাদ দিগকে ডাক দিয়া খো, জল্লাদ রে গভর্নর ভবনের ছাদের উপর উঠাইয়া জব কর, জোরে খন নাউজুবিল্লাহ। গভর্নর ভবনের উপর নিয়ে গেলেন, যায়া দেখে ওই যে 40,000 মরিদ সবাই গভর্নর ভবনের চতুর্পাশে দিয়া। মুসলিম ইবনে আকিল ডাকে আর কয়, ও নানার উম্মতেরা, তোমরা কইলা কি আর করলা কি, এখন কান্দ, আমি তো চলে যাচ্ছি দুনিয়া থেকে, নানার উম্মতেরা রে কিয়ামতের দিন আমার নানার হাতের হাউজে কাউসার কি তোরা খাবি না, রে নানার উম্মতেরা কি করলি, এটাও খাইলি না, গুলিও লইলি না, মাইরও খাইলি না, আমার সঙ্গ ছেড়ে দিলি। যা আমার একটা দাবি, আমার একটা দাবি হইল, আমার ভাই হুসাইনের কাছে সংবাদ দিয়া দাও, ভাই হুসাইন যেন কুফায় না আসে, আমি চলে যাই, আমার বডিটাকে জানাজা দিয়া দাফন করে দিও, আমার পোশাক এবং তরবারি বিক্রি করে উমুক উমুক আমার কাছে কিছু টাকা পাবে, ঋণগুলি পরিশোধ করে দিও, এই তিনটা দাবি আমার। এবার উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কয়, না না হুসাইনের কাছে সংবাদ দেওয়া হবে না, হুসাইনকে আসতে দেওয়া হবে, আসার পরে মজা বুঝাবো, জোরে কর নাউজুবিল্লাহ। তোর ঋণ পরিশোধ করা হবে না, ঋণ দেওয়া হবে না, এবং তোমাকে জানা যাও দেওয়া হবে না। মুসলিম ইবনে আকিল মক্কার দিকে মদিনার দিকে চেহারা ঘুরাইয়া আল্লাহকে ডাক দেয়, আল্লাহ গো, আল্লাহ তোমাকে সাক্ষী বানাইয়া যাই, আল্লাহ এই কুফা মানুষ তো আমার ভাই হুসাইনের কাছে সংবাদ দিবে না, আল্লাহ তুমি কুদরতি ভাবে আমার ভাই হুসাইনের কাছে আমার শহীদের সংবাদ পৌঁছায়া দাও। আর ডেকে বলে, জল্লাদের রে আমার দুই রাকাত নামাজ পড়ার সুযোগ দে, রে জল্লাদেরা আমি জীবনের সাত দুই রাকাত নামাজ পড়ি, ভাইর আমার এখান থেকে শিখুন, শরবত খাইতে কইলেন না, পানি পান করতে চাইলেন না, ফল খাইতে চাইলেন না, ছেলে মেয়েকে দেখতে চাইলেন না, দুই রাকাত নামাজ পড়তে চাইলেন, যখন ঠিক কিনা ভাইর আমার। এবার ও ভাই দুল্লাহ ইবনে জিয়াদ কয়, না রে না রে মুসলিম, দুই রাকাত নামাজ পড়ার সুযোগ করে দেওয়া হবে না, নাউজুবিল্লাহ জোরে ভাইর আমার, দুই রাকাত নামাজ পড়ার সুযোগ দেওয়া হয় নাই। এবার মুসলিম ইবনে আকিলকে কতল করা হয়, নাউজুবিল্লাহ জোরে খান। ভাইর আমার এই মুসলিম শেষ দাওয়াত দিয়া গেলেন, ও নানার উম্মতেরা নামাজ বিনে উপায় নাই, জোরে খান ঠিক কিনা ভাইর আমার। মুসলিম ইবনে আকিল শহীদ হয়ে গেলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুসাইন জি 72 জন সাথী লইয়া স্ত্রী পুত্র সহ ভাইরামার কোবা থেকে দুই মঞ্জিল দূরে কারবালার ময়দানে হাজির। আহ, কারবালার ময়দানে হাজির, মহররমের 7 তারিখ হয়ে যা, কয় তারিখ? 7 তারিখ, 83 জন সাথী স্ত্রী পুত্র সহ
কারবালার ময়দানে হাজির। এরা গ হাজির হওয়ার পরে হুরবিন ইয়াজিদকে সেনা কমান্ডার বানাইয়া উবাইদুল্লাহ ইবনে জিয়াদ হুরবিন ইয়াজিদকে 1,000 সৈন্য দিয়া পাঠাইয়া দিলেন, ওই কুফার ময়দানে কারবালাতে পাঠাইয়া দিলেন। বাইরামাত কারবালার ময়দানে আইসা হাজির হইয়া যা। এবার হুরবিন ইয়াজিদের আহি বলেন, ও ভাই হুসাইন, আমাকে বলা হয়েছে আপনাকে গ্রেফতার করে নেওয়ার জন্যে, আপনাকে ধরে নেওয়ার জন্যে। আর 7 তারিখ থেকে রে বাইরা ফুরাত নদীকে 4,000 সৈন্য দিয়া বেষ্টন করে দেয়। নাউযু বিল্লাহ, হুসাইন জি কি যুদ্ধ করতে হইছে? ফুরাত নদী বেষ্টন 4,000 সৈন্য দিয়া হুসাইন জি কারবালার ময়দানে হাজির হয়ে গেছে। কিভাবে আমার পানের ভাইয়ারা 7 তারিখ হয়ে যা হুরবিন ইয়াজিদের কি বলে, ও ভাই হুসাইন, তোমার ভাই মুসলিমকে তো শহীদ করে দিয়েছে। হুসাইন জি কান্দে আর কয়, কি অন্যায় আমার ভাইয়ের, কি অন্যায় আমার। রে হুরবিন ইয়াজিদের আহি, আমি কেন ইয়াজিদকে বায়াত, ইয়াজিদের কাছে বায়াত হইব, ইয়াজিদকে কেন আমি খলিফাতুল মুসলিমিন মানব? আমি তো এখানে খেলাফতের জন্য আসি নাই, বাদশাহ হতে আসি নাই, আমাকে কুফাবাসীরা দাওয়াত করে আনছে ঠিক কিনা, এই অবস্থা আমার কেন? হুরবিন ইয়াজিদের আহি বলে, ভাই আমি যদি আপনাকে গ্রেফতার না করি আমার চাকরি থাকবে না। এখন আপনার প্রতি আমার ভালোবাসা আছে, নবীর প্রতি আমার ভালোবাসা আছে, একটা কাজ করি বলে কি, সারাদিন আপনার সাথে কথা বলি, রাত্রেবেলা আপনি এখান থেকে চলে যায়েন, আমি যাইয়া ইবনে জিয়াদকে বলবো হুসাইন বাগিয়া চলে গেছে, আমি জানি না কোন রাস্তা দিয়া গেছে। সুবহানাল্লাহ, একটু সুযোগ দিলেন, ঠিক আছে ভাই আমি আবার মক্কায় চলে যামু। সাথীদেরকে নিয়ে হুসাইন জি সারা রাত্র ঘুরলেন, রাস্তা ভুলিয়া সকালবেলা আবার কারবালার ময়দানে হাজির হইয়া যা। হুরবিন ইয়াজিদের ইয়াহি বলে, ভাই হুসাইন আপনি তো গেলেন না। রে ভাই হুরবিন ইয়াজিদের ইয়াহি, আমি সারা রাত্র গিয়েছি, সারা রাত্র হারছি, রাস্তা বলিয়া আবার কারবালার ময়দানে হাজির। ঠিক আছে আজকে ওর সুযোগ দিলাম, বাইরে আমার রাত্রেবেলা সবাইকে নিয়ে রওনা, রাস্তা ভুলিয়া ভুলিয়া আবারও কারবালার ময়দানে হাজির। 2 দিন চলে যায়, ঠিক আছে আজকেও সুযোগ দিলাম, আজকেও সুযোগ দিলেন, রাস্তা বলিয়া আবার কারবালার ময়দানে হাজির যেতে পারে না। একজন প্রতীককে ডাক দেয়া করে, ভাই প্রতীক এই ময়দানে নাম কি জানতে চায়? প্রতীক ডাক দিলেন, ভাই হুসাইন এই ময়দানের নাম ময়দানে কারবালা। ভাইরা আমার মুসলিম বিন আখিল, আরে হুসাইন জি দেখে বলে, রে ভাই এই কারবালার ময়দান বলে, হ্যাঁ বুঝেছি এখান থেকে আমি যেতে পারবো না, আমার নানা বলেছে আমি কারবালার ময়দানে শহীদ হইব, এই কারবালার ময়দান আমার রক্ত দিয়া রঙিন হবে, আমি যেতে পারবো না। ক্ষিমাগার ক্ষিমাগার, যেখানে মাটিতে ক্ষিমা করতে চাই তাৎকা রক্ত বের হয়। সুবহানাল্লাহ, এবার জৈনব দেখে বলে, ভাই হুসাইন এই ময়দানে ক্ষিমা কাড়বো না। দেখে বলে, রে বোন না না এই ময়দান থেকে যেতে পারবো না, আমার নানা বলেছে আমি কারবালার ময়দানে শহীদ হইব, এখানে ক্ষিমা কাড়লেন। ভাইরা আমার মহরমের 9 তারিখ চলে আসলেন, এবার আমর বিন সাদের নেতৃত্বে 22,000 সৈন্য হাজির হয়ে যা। জোরে কোন কয় হাজার, জোরে বলেন কয় হাজার। এসে বলেন, তুমি অ্যারেস্ট। এবার হুসাইন বলে, আমি কেন অ্যারেস্ট হইব, আমি তো যুদ্ধ করতে আসি নাই, এজিদের কাছে বায়াত হতে আসি নাই। বলে, না হলে যুদ্ধ ঘোষণা দাও। না আমি যুদ্ধ করতেও আসি না, ভাইরা আমার অনেক লম্বা ইতিহাস, এদিকে যাওয়া যাবে না, যদি আরেকদিন সুযোগ পাই আমি যাব।